কিছুদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা মাঠে নামবো, আমাদের টাইগারের মাঠে নামবো, এরই মধ্যে আমরা শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ পরিত্যক্ত হওয়ার বৃষ্টির কারণে একটি পয়েন্ট আমাদেরকে হারাতে হচ্ছে। তো এই ম্যাচ নিয়ে কি বলবেন? না, আসলে এটা ডু অর ডাই ম্যাচ, কারণ আমরা জানি যে আমাদের সেমিফাইনালের যে স্বপ্ন সেটাতে টিকে থাকার জন্য এই ম্যাচে জেতার বিকল্প নেই। সো জয় আমাদের কাঁদতেই হবে, আর সেই উদ্দেশ্যে আমার মনে হয় যে টিমও কিন্তু মরিয়া হয়ে রয়েছে খেলাটির জন্য, এবং প্রতিটা প্লেয়ার কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রচুর ওয়ার্ক করছে, রেডি হচ্ছে, নিজেকে রেডি করছে এই ম্যাচের জন্য। টনটনে খেলা হবে, সেই মাঠ সম্পর্কে আমরা একটা আইডিয়া পেয়ে গিয়েছি গত ম্যাচ দেখার পরে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই মাঠে কীভাবে খেলতে হবে, অপোনেন্ট টিমের এগেনস্টে কীভাবে হোমওয়ার্ক করতে হবে, তাদের এগেনস্টে কীভাবে ব্যাটিং বোলিং করতে হবে, ফিল্ডিং করতে হবে, প্রতিটা জায়গায় টিম ম্যানেজমেন্ট কিন্তু হোমওয়ার্ক করছে। বিকজ বারবার ঘুরে ফিরে একই কথা, এই ম্যাচের উপরে ডিপেন্ড করছে আমাদের ভাগ্য যে আমরা সেমিফাইনাল যেতে পারবো কি পারবো না। এই ম্যাচে যদি আমরা জিতে যাই তাহলে কিন্তু পরের ম্যাচ অস্ট্রেলিয়া, সেটাতেও একটা একই ক্যালকুলেশনে খেলবো। প্রতিটা ম্যাচে আমাদের ডুয়ার্ডাই ম্যাচ সিচুয়েশন রয়েছে, বাট স্টিল আমার কাছে মনে হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ গতকালকে যে ম্যাচটা হেরেছে সেটার পরে আমাদেরকে মনে হয় কিছুটা কনফিডেন্স দিয়েছে, হ্যাঁ তাদের যেভাবে বাজেভাবে হেরেছে তাদেরকে আমরা ঠিক হারানোর মতো অ্যাবিলিটি রয়েছে আমাদের। আমরা ট্রাই নেশনে তাদেরকে হারিয়েছি তিনবার, এবং আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের যে লাস্ট পারফরমেন্সগুলো দেখি, অস্ট্রেলিয়ার সঙ্গে গতকাল ইংল্যান্ডের সঙ্গে যে পারফরমেন্স করেছে, যে কথা হচ্ছিল যে ওয়েস্ট ইন্ডিজের বিশেষ করে ব্যাটসম্যানরা আসলে টি টোয়েন্টি আমরা কিন্তু দেখেছি যে তারা কিন্তু অনেক ওই স্টাইলে খেলে, আর আমাদের কিন্তু এখন পর্যন্ত আমাদের পারফরমেন্স ভালো, ব্যাক টিম, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আসলে এগিয়ে থাকবে বাংলাদেশ। না অবশ্যই তাই, রিসেন্ট ক্রিকেটে মানে রিসেন্ট পারফরমেন্স যদি ওয়ান ডে ফর্মেটের কথা বলছি আমরা, ওয়ান ডে ফর্মেটে কিন্তু আমরা বাংলাদেশ টিম খুব ভালো খেলছি। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমরা ট্রাই নেশনে পরপর জিতেই কিন্তু কয়েকটা ম্যাচ জিতেই কিন্তু চ্যাম্পিয়ন হয়ে এসেছি, সেক্ষেত্রে আমার মনে হয় যে খুব ভালো শেপে আমরা রয়েছি। এই টুর্নামেন্টে কিন্তু আমরা একটা ম্যাচ বাদ দিলে আমরা প্রথম দুটো ম্যাচ ভালো ক্রিকেট খেলেছি। তো সব কিছু ক্যালকুলেশনে বাংলাদেশ কিন্তু এখানে ফেভারিট হিসেবেই খেলবে এই ম্যাচটা। তবে বিষয় হচ্ছে যে একটা বৃষ্টির একটা ভয় কিন্তু আপনারা আমার আমাদের সবার মধ্যে রয়েছে, সেই ভয়টা কেমন হবে সেটা পরশু দিনের ওয়েদার রিপোর্টে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আমরা যতটুকু জানি। সেখানে যদি কাটেল ওভার হয়ে আসে, আপনি যেটা বললেন তারা টি টোয়েন্টি টিম, সেই জায়গায় কিন্তু তারা কিছুটা অ্যাডভান্টেজ পাবে। যদি পঞ্চাশ ওভারে খেলা হয়, ফুল একটা ওয়ান ডে ম্যাচ আমরা দেখতে পারি, তাহলে আমরা মনে হয় যে ফেভারিট হিসেবে যাবো এবং ফেভারিট হিসেবে ম্যাচটা উইন করে আসবো। বাট কাটেল ওভার হয়ে গেলে ছোটো মাঠে খেলা হবে, কাটেল ওভারে খেলা, তারা অ্যাটাকিং ক্রিকেট খেলে, টি টোয়েন্টির জন্য তারা বেটার সাইড, সব ক্যালকুলেশনে ওই জায়গায় একটা ডিফারেন্ট ফ্লেভার পাওয়া যেতে পারে, হয়তো অন্য কিছু অঘটন ঘটতেও পারে। বাট যদি নর্মাল চিন্তা করি ওয়ান ডে টিম হিসেবে বাংলাদেশ অবশ্যই ফেভারিট হিসেবে ম্যাচ খেলবে। হ্যাঁ, আরেকটি বিষয় হচ্ছে যে একাদশ নিয়ে আমরা গত ম্যাচে শুনেছি যে একাদশে পরিবর্তন আসছে, কিন্তু আপনি বললেন বৃষ্টি, বৃষ্টিতে পরিত্যক্ত হলে তো একদম আবারও ব্যাড লাক, আবার যদি কার্টেল ওভার হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনার একাদশে আসলে পরিবর্তন হবেই, আবার কার্টেল ওভার হলে কিন্তু আবার নতুন অন্য ফরমেশনে নিশ্চয়ই টিম। অবশ্যই তাই রাহুল ভাই, কারণ যখনই পঞ্চাশ ওভারে খেলা হবে আমাদের টিমটা একভাবে সেট করা হবে, যখনই সেটা কাটেল ওভার হয়ে যাবে, ফর এক্সাম্পল যদি তিরিশ ওভারে খেলা হয় তখন কিন্তু আমাদের ডিফারেন্ট প্ল্যানে যেতে হবে। সো এই যে প্ল্যানিংগুলো, এগুলো টিম ম্যানেজমেন্ট কিন্তু হোমওয়ার্ক করছে, এবং আমাদের যেই স্কোয়াড সেখানে রয়েছে সেই ধরনের ক্যাপাবল প্লেয়ার কিন্তু রয়েছে। আপনি ফর এক্সাম্পল যদি আমরা পঞ্চাশ ওভার খেলি, হয়তোবা রুবেল মেন প্লেয়ার হিসেবে খেলবে, সঙ্গে হয়তো ব্যাটিংয়ে একটা চেঞ্জ, আমার ধারণা যে মিথুনের জায়গায় হয়তো আমরা সাব্বিরকে ওখানে পাঁচ নম্বর পজিশনে চিন্তা করতে পারি, বা মাহমুদুল্লাহ পাঁচে চলে গেলো, সাব্বির ছয়ে গেলো, যদি সেটা কাটেল ওভার হয়ে যায় তাহলে কিন্তু এই ধরনের কম্বিনেশনই চিন্তা করতে হবে। বিকজ আমাদের তখন বোলিং অপশনটা ক্যাপ্টেন হাতে থাকতে হবে, এবং যেহেতু মাঠ ছোটো আমরা চিন্তা করছি যে মানে ওয়েস্ট ইন্ডিজ পাওয়ার ক্রিকেট খেলে, তারা অ্যাটাকিং ক্রিকেট খেলবে, ওভার বাউন্ডারি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, সেই ক্ষেত্রে বোলিং অপশনটা কিন্তু ক্যাপ্টেন হাতে লাগবে। এবং এই প্রশ্নটা করছিলাম আনন্দ ভাই, মাঠ ছোটো সেই ক্ষেত্রে কি স্পিনার কমিয়ে পেসার বেশি নামানোর সম্ভাবনা থাকবে কি? অবশ্যই তাই রাহুল, আমারও তাই মনে হয়। আমরা জানি মিরাজ কিন্তু চমৎকার বোলিং করছে, মিরাজ লেফট হ্যান্ড ব্যাটসম্যান এগেনস্টও সাকসেস, ওয়েস্ট ইন্ডিজের মেন প্লেয়ার কিন্তু লেফট হ্যান্ড। বাট একটা জিনিস লক্ষণীয় দেখেন, ওই মাঠে যখন আমরা এর আগের ম্যাচটা দেখলাম পাকিস্তান অস্ট্রেলিয়া, সেখানে কিন্তু কোনো স্পিনার খেলেনি, দুই লেগ স্পিনার কি কিন্তু অফ রেখে পেস বোলারের আধিক্য বেশি ছিল, বিকজ মাঠটা ছোটো। ঠিক একইভাবে আমরা যদি আমাদের ম্যাচটা দেখি, ওয়েস্ট ইন্ডিজের লেফট হ্যান্ড ব্যাটসম্যান বেশি হলো, আপনি স্পিনে কিন্তু ওখানে বড় রান হওয়ার সম্ভাবনা বেশি থাকে, মানে অ্যাটাকিং ব্যাটসম্যান যারা আছে তারা স্পিনে কিন্তু বেশি চার ছয় মারার সম্ভাবনা বেশি থাকবে, সেই ক্ষেত্রে হয়তো পেস বোলিং অপশনটা রুবেলকে যে চিন্তাটা করা হচ্ছে, রুবেল এই ম্যাচ খেলবে এটা মোটামুটি ধারণা করাই হচ্ছে, সেটা হয়তো মিরাজের জায়গায় চিন্তা করা যেতে পারে। বাট যদি এই মাঠ না হয় অন্য মাঠ হতো, হয়তো আমরা মিথুনের জায়গায় রুবেলকে চিন্তা করতাম, মিরাজও থেকে যেত। বাট যেহেতু এই মাঠ, এই ছোটো মাঠে খেলা হবে, সেখানে আমার মনে হয় যে মিরাজের জায়গায় রুবেলকে চিন্তা করার একটা অপশন রয়েছে। হানান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল আমরা আবারও আসবো এই বাইশ গজের লড়াইয়ে, সঙ্গে থাকবেন নতুন কোনো অতিথি, আর আজকে আমাদের ফেসবুক লাইভে আপনারা আরও বিস্তারিত আলোচনা শুনতে পাবেন।